নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আজ পড়ে শোনাব মৈত্রেয়ী দেবীর গল্প নিয়তি। পুরীর সমুদ্রের তীরে বেড়াতে বেড়াতে ঠাকুরদাকে এগিয়ে যেতে দিয়ে ফেরি দাঁড়িয়ে পড়ল। একটি দীর্ঘদেহ থপথপে পহসরা পুরুষ জল থেকে তীরে উঠে আসছে। রোগা রোগা চেহারার মধ্যেও একটা সযত্ন পুষ্ট লাবণ্য। থেরির রীতিমতো পছন্দ হয়ে গেল। বয়স তার এখন মাত্র 15, কিন্তু তা হলে কি হবে, 13 বছর থেকে অর্থাৎ পুরো 2 বছর ধরে সে প্রেমে পড়ার জন্য আর অন্যকে প্রেমে পড়াবার জন্য প্রস্তুত। অথচ এখন পর্যন্ত তেমন কোনো সুফল ফলল না। পণ্ডিত ঠাকুরদা বাবা মামারা নাতনির নাম রেখেছিল থেরি, কিন্তু তাকে বৈরাগ্য দীক্ষা দিতে পারেননি। থেরির নিজের রূপের সম্বন্ধে উচ্চ ধারণাই তার প্রধান বিঘ্ন হল। দিনের সমস্ত সময়টায় রূপচর্চায় কাটিয়ে আদরের নাতনি ক্লাস 8-এ উঠার কোনো রকমেই এগুতে পারল না। এমনকি যেসব খাঁদা বোচা কালোকুৎসিত মেয়েগুলো থেরির নিজের মতে তার পায়ের নখের যোগ্য নয়, তারাও ফটফট করে প্রমোশন পেয়ে গেল। তখন সে স্কুলের পাঠ চুকিয়ে ঠাকুরদা নিত্যানন্দ রায়ের ওপর নানা উৎপাত করে সময় কাটাতে লাগল। বিয়ের তো একটা সম্বন্ধ যে আসেনি তা নয়, কিন্তু কোনোটাই যে তার উপযুক্ত নয় এ সম্বন্ধে নিত্যানন্দ ও থেরির নিঃসংশয় বিশ্বাস ছিল। অতুল সম্পত্তিওয়ালা বাপের এক ছেলে, কিন্তু বাপ মা সম্পত্তির উত্তরাধিকার দিয়ে নিশ্চিন্ত হয়ে পরলোকে। এরকম পরম সুন্দর কোনো সুযোগ্য পাত্র থেরিকে এসে সাধ্য সাধনা করে বিয়ে করে নিয়ে যাবে, এরকমই আশা ছিল তার। কারণ নিজের সঙ্গে চিত্রতারকাদের ছবিগুলো মিলিয়ে মিলিয়ে থেরি বুঝে নিয়েছিল যে আয়নার প্রতিচ্ছবি তুলনায় বেশি সুন্দর। ঠিক এমন সময় পুরীতে হাওয়া খেতে এসে হঠাৎ ঠিক মনোমতো সুন্দর যুবকটিকে দেখে একটু দাঁড়িয়ে পড়া কিন্তু বিচিত্র কিছু নয়। তারপর আরও 2-4 দিন দূর থেকে চোখাচোখি হবার পর একদিন চক্রতীর্থের একটা নির্জন প্রান্তে সুন্দর একটি বড় বাড়ি থেকে ছেলেটিকে সে বের হতে দেখল। শৌখিন পোশাকে আংটি ছড়ির সঙ্গে মিলিয়ে সে যে বড় লোকের ছেলে তাতে আর কোনো সন্দেহ রইল না। থেরি প্রেমে পড়ে গেল, কিন্তু 2-1 দিন চোখাচোখি হওয়া ছাড়া আর কিছুই হলো না। সেই উপযুক্ত পাত্রটি তার পিছু নিল না, ইশারা ইঙ্গিত আলাপ করার কোনো চেষ্টা করল না, এবং 3-4 দিন পর তাকে আর দেখাই গেল না। ইতিমধ্যে পুরনো ধাত্রী মানদাকে দিয়ে ঠিক নভেলের মতো করে থেরি তার সমস্ত খবর নিয়েছিল বাড়ির মালির কাছ থেকে। ছেলেটির নাম অমল, বৃদ্ধ মা, বাপ অনেকদিন গত, আর মা শ্রীক্ষেত্রবাসী। প্রচুর বিষয় সম্পত্তি নানা জায়গায় ছড়ানো। অমল বেশিরভাগ সময় মার কাছেই থাকে, কখনো ভাড়া বা খাজনা আদায়ের জন্য বাইরে যায়। এরপর নাতনির আবদারে ঘটনাস্রোত এগিয়ে গেল। বৃদ্ধা সুধারানী মেয়ে দেখে খুব খুশি হলেন। এমনই ছোট্ট খাট্ট সুন্দরী বউ তার ইচ্ছা ছিল। কোথা থেকে এমন সোনার মেয়ে নিজে এসে যে ধরা দিল! খুব তাড়াতাড়ি 15 দিনের মধ্যে বিয়ে হয়ে গেল। বিয়ের 10-15 দিন পরে থেরি এসে দাদুর কোলে মাথা গুঁজল, মানদাকে গালাগালি করল, কি ভুলই হয়ে গেল দাদু, ওর যে হাঁ পানি আর তোতলা, বাবারে ওর সঙ্গে গল্প করাই অসম্ভব। নিত্যানন্দ ভাগ্যকে দোষ দিলেন, থেরিকে সান্ত্বনা দিলেন, নিজেকেও দোষ দিলেন খানিকটা। তার আর একটু খোঁজ নেওয়া উচিত ছিল। কেমন যেন আপনা থেকেই থেরির সব কিছু ঘটে যায়, কেউ কিছু করতেই পারে না। তার তো ইচ্ছে ছিল বিদ্বান একজন পাত্র খোঁজেন, কিন্তু থেরি তো তা চাইল না। তবু যাক, মন্দের ভালো শাশুড়ি সুধারানী সম্বন্ধে থেরি উচ্ছ্বসিত। মাতৃহীনা মেয়ে মা পেয়েছে, মাও বউ নিয়ে এখন আত্মহারা। তার সুতো রোগা ছেলের জন্য কোথায় পেতেন এমন মেয়ে যে নিজে অনিন্দ রূপের ডালি নিয়ে তার ঘরে এলো, এসে সব গা সওয়া হয়ে গেল। অমল ভালোবাসলো সুন্দরী বউকে, নিশ্চয়ই ভালোবাসলো, কিন্তু তার ভালোবাসায় কোনো উত্তাপ ছিল না। তার অসুস্থ শরীর যদিও বাইরে থেকে বোঝবার উপায় নেই, তবু ভেতরে সে দুর্বল। সমুদ্রে স্নান করতে নামতো দুজনে। থেরি যখন ঠেউয়ে ঠেউয়ে লাফাতে লাফাতে স্নানের আনন্দে মশগুল, অমল তখন বালিতে এসে শুয়ে পড়ে হাঁপাত। তাড়াতাড়ি উঠে আসতো থেরি,
ব্যাগ খুলে ওষুধ দিয়ে পিঠে হাত বোলাতো। অমল বলতো, যাও তো তুমি, চান করো গে। রুগ্ন স্বামীকে দয়া করত, সেবা করত থেরি, কিন্তু ওই তোতলামিটা সহ্য করতে পারতো না, বিমুখ হয়ে যেত মন। কিন্তু প্রকাশ করার উপায় কি, করে লাভই বা কি? সুধারানী পাড়ায় পাড়ায় বলতেন, জনে জনে ডেকে দেখাতেন, এমন লক্ষ্মী, এমন সতী, এমন উপযুক্ত বউ দুনিয়ায় আর নেই। বিধবার এমন রুগ্ন সন্তানের এমন বউ হয়েছে, গর্ব তার যেন ফুঁড়তো না। চক্রতীর্থের একধারে তাদের বাড়ি, লোকজনের আনাগোনা বেশি ছিল না ইদানিং, তাই বউকে নিয়ে খুব মন্দিরে যেতেন অমলের মা। নিত্য নতুন গয়নায় সেজে ক্রমাগত প্রশংসা শুনে শুনে থেরির মন যে একটা নতুন রকম সুখের স্বাদ পেত তাতে সন্দেহ নেই। একদিকে ভাগ্যের অপর্যাপ্ত দান, আর একদিকে বঞ্চনা, এই দুই মিলে তাকে যেন কেমন স্তম্ভিত করে দিয়েছিল। এমনই এক সময় শাশুড়ির বউ লক্ষ্মীর মন্দিরে প্রসাদ নিয়ে নামতে যাচ্ছে, হঠাৎ কোঁকড়া চুল, বেশ কালো রং আর মুগুর ভাজা চেহারার একটি ছেলে এসে পিসিমা বলে বৃদ্ধাকে প্রণাম করলে। ও মা, সুবল যে এখানে কবে এলি? এই বৌদি নাকি? শুনলাম অমলদার তুমি বিয়ে দিয়েছ। তারপর দ্রুত গতিতে এগিয়ে চলল ঘটনা। সুবল উঠেছিল স্বর্গদ্বারের কাছে একটা হোটেলে, কিন্তু বেশিরভাগ সময় চক্রতীর্থে থাকত। কোনারক, ভুবনেশ্বর, সাক্ষী গোপাল, চারদিকের কাছাকাছি সব জায়গা তিনজনেরই বেড়ানো হয়ে গেল। অমল হাঁপিয়ে পড়ত। সুস্থ মানুষেরা দুজন উঠে যেত কোনারকের মন্দিরের উঁচু উঁচু ধাপে। নগ্ন একটি নর্তকীর পায়ের নিচে বসে থেরি প্রথম সুস্থ যৌবনের সুখভোগ অনুভব করল। তারপর তার ভেতরটা সে নিষিদ্ধ সুখের খোঁজে পাগল হয়ে গেল। সুবল গরিবের ছেলে, সৎমায়ের কাছে চিরদিন দুটো পয়সার জন্য দু ঘন্টা গাল খেয়ে অভ্যস্ত। দুঃসম্পর্কে ধনী পিসিমা রোগা ছেলের আদর যত্ন আর বউ দেখে তার চক্ষু স্থির হয়েছিল, কিন্তু হঠাৎ আপনা থেকেই যেন সব হাতের মুঠোয় এসে যেতে লাগলো। পিসি আর তাকে ছাড়বেন না, তুই এখানে থাক বাবা, নইলে অমলের চেয়ে বড় খাটুনি হয়, বাড়ি ভাড়া, আদায় পত্তর, মেরামত কাজ, সব তো কম কথা নয়। অমল বলে, বাবা বাঁচিয়েছিস সুবল আমাকে, বউয়ের সঙ্গে রঙ্গরসিকতা আরেকজন করে আর অমল তার সুখটা পায়। আর সন্দেহ না, থেরিকে সন্দেহ করার কথা মনেই আসে না অমলের। দুর্বল দেহের ভেতর দিয়ে থেরির সঙ্গের সুখটা মনকে যেন সর্বদা আচ্ছন্ন করে রাখে। থেরির চলা ফেরা, চোখের চাওয়া, মুখের হাসি সব সুন্দর। আর সুবল আসার পর থেকে সর্বদা বাড়িটা যেন গল্প গুজবে হইচইতে মেতে উঠেছে। তাদের মা ছেলের স্তব্ধ নির্জন বাড়িটার আবহাওয়াই গেছে বদলে। চলছিল ভালোই, কিন্তু ভেতরে ভেতরে সুর বদলে যেতে লাগলো। ছোট মেয়ে থেরি এখন পূর্ণ যৌবনা, অতৃপ্ত তার জীবন তৃষ্ণা, রাত্রে ঘরে ঢুকে বিবাহের শয্যা একেবারে বিস্বাদ হয়ে যাচ্ছিল। ক্রমে ক্রমে সুবলের অস্তিত্ব যে এর কারণ তা ভালোমতো বুঝতেও সময় লেগেছিল তার। হাঁপানির টান উঠলে অমলের হাঁপড়ের মতো ওঠানামা করা বুকের ওপর হাত বুলোতে বুলোতে কেমন একটা বিতৃষ্ণায় কুঁকড়ে যেত মনটা। থেরি কিন্তু হাত বুলিয়েই যেত, শুধু যখন আদর করে হাতটা একটু চেপে ধরত অমল, তখনই বড় অসহ্য হয়ে উঠত তার। বলতো, আচ্ছা আরো ঘুমো এবার, একটু জোর দিয়েই বলে ফেলত। এমনই একটা রাত্রে অনেকক্ষণ কষ্ট পেয়ে ঘুমিয়ে পড়েছে অমল। মালিশের তেল আর রুগ্ন নিঃশ্বাসের একটা চাপা দুর্গন্ধে মশারির ভেতরটা ভরে গেছে। থেরি দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। সামনে সমুদ্রের ঢেউয়ে মাথায় মাথায় চাঁদের আলো চকচক করছে, আর তার গর্জনে কিছুক্ষণের জন্য যেন মনের ভেতর থেকে হাঁপথরা নিঃশ্বাসের শব্দটা মুছে দিয়েছে। এমন সময় পরিচিত একটা মৃদু সুগন্ধ পেয়ে ফিরে দাঁড়ালো থেরি। বলল, কি করে জানলে আমি এখানে? কি করে আবার জানলাম, রোজই তো তোমার বন্ধ দরজার দিকে চেয়ে অপেক্ষায় থাকি থেরি। তুমি কি সেন্ট মাখো সুবল? কোনো পুরুষের গায়ে এত সুন্দর গন্ধ হয় আমি জানতাম না। ওজন পুরুষের সঙ্গে তোমার দেখা হয়েছে জীবনে? ওই তো এক রোগা, পটকা, হেঁপো, তোতলা, ছি ওরকম বলো না। তারপর সেই রাত্রি থেকে শুরু হলো থেরির নিষিদ্ধ কিন্তু পুলকিত সম্ভোগের জীবন। লুকিয়ে লুকিয়ে ফাঁক খুঁজে
ফন্দি ফিকির করে মা আর ছেলেকে এড়িয়ে গোপন মিলন বড় সহজ ছিল না। পিসিমার উপর সুবল ভারী চটা ছিল, বউকে এক মিনিট চোখের আড়াল করতে চায় না। শুধু তার সুন্দরী বউকে হাতিয়ে স্বাদ মেটেনি, এখন তো তার বাড়ি ঘর বিষয় সম্পত্তি এসবও দরকার। নইলে তার মতো মায়ে তাড়ানো বাপে খেদানো হাবাতে মানুষ এই স্বর্ণ প্রতিমা নিয়ে যাবে কোথায়? দারিদ্রের মধ্যে থেরিকে নিয়ে গেলে প্রেমের ফুল দুদিনে শুকিয়ে যে কাঠ হয়ে যাবে, অভিজ্ঞ সুবল তা ভালো করেই জানত। হতভাগা অমলটা দিন দিন দড়ি পাকিয়ে যাচ্ছে, থুপু যে কেন মরে না? কার কাছে জানি শুনেছিল হাঁপানি হলে পরমায়ু বাড়ে, অমল নিজেও ভোগ করতে পারবে না, অথচ অন্যের সুখের পথে কাঁটা উঁচিয়ে থাকবে চিরকাল। এ কি বিড়ম্বনা! একদিন অনেকটা বালি ভেঙে হেঁটে অমল একটা নৌকোর পাশে বসে দম নিচ্ছিল। ওরা দুজনে ঝিনুক কুড়োতে কুড়োতে এগিয়ে গেল কিছু দূর। কি হবে সুবল? সামনের সমুদ্রের দিকে তাকিয়ে শূন্য চোখে জিজ্ঞাসা করল থেরি। চলো কোথাও পালিয়ে যাই থেরি। কোথায় পালাবো? আমার সঙ্গে কলকাতা একটা স্যাঁতস্যাঁতে গলির একতলা ঘরে থাকতে পারবে? বলা উচিত ছিল নিশ্চয়ই তোমার সঙ্গে গাছতলাতেও সুখ, কারণ এইরকমই বলা হয়ে থাকে। কিন্তু থেরি পারল না, সভায় শিউরে উঠল থেরি। আরশোলার সুরসুরি দেওয়া আস্তাকুর জমানো সে নরকের চিত্রটি মোটেই আরামপ্রদ নয়। তাছাড়া তুমি হঠাৎ এভাবে চলে গেলে তোমার পিসিমা থামো, মার কথা আর বলো না, ডুকরে উঠল থেরি। এই একটা অসঙ্গতি সুবল বুঝতে পারে না। থেরি অমলকে ঘৃণা করে, তার সঙ্গ ঘৃণা করে, কিন্তু অমলের মাকে সে ভালোবাসে। তার চেয়েই সরে থাকো না, কি হবে এমন একটা পঙ্গু লোকের বেঁচে থেকে, নিজেও কষ্ট পাচ্ছে। বারে সে কি তুমি বললে হবে? তীক্ষ্ণ দৃষ্টিতে সুবলের চোখে চোখ রাখল থেরি, তাকিয়ে রইল দুজনে দুজনের দিকে। অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে পরস্পরের মনের শেষ পর্যন্ত যেন দেখে নিতে চাইল। কিছুক্ষণ বাদে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলল সুবল। চলো থেরি, দেরি হয়ে যাচ্ছে। আমি ভাবছি এ বন্ধন কাটিয়ে আমি ফিরে যাই আমার কলকাতায় নিরানন্দ সেই মেসে, মোটর দালালি করে জীবন কাটিয়ে দেব। কোলের ওপর ঝাঁপিয়ে পড়ে আর্তচিৎকার করে উঠল থেরি। না না, যেও না, যে করে হোক একটা উপায় করো। আমি কারো কথা ভাবতে চাই না, আমাকে এরা ঠকিয়েছে জানো, সাংঘাতিক ঠকিয়েছে। সেই মুহূর্তে তার মনে ছিল না যে বিয়েটা সে নিজেই করেছিল, এবং তখন অমলকে প্রধান পছন্দ করার যে কারণটা ছিল সেটি ছিল তার চকচকে গায়ের রং। আর আজ সুবলের কালো রঙে মিশে যেতে তার একটুও দ্বিধা নেই। চলো, লোকজন এসে পড়বে বলে বিবেচক স্থির বুদ্ধি অভিভাবকের মতো থেরিকে এগিয়ে নিয়ে চলল সুবল। দেখা যাক, এই সমুদ্রই হয়তো কোনো উপায় করে দেবে। বাড়ি ফিরে মাথা ধরা রজুহাতে থেরি শুয়ে পড়ল। পেছনের বারান্দায় খাবার দেওয়া হয়েছে, সেখানকার কথাবার্তা কানে আসছে। সুবল মায়ের সঙ্গে খাবারের ভাগ নিয়ে চেঁচামেচি করছে। মা নাকি বরফ ফ্রাইটা অমলকে দিয়েছেন। এখানে থেরির একটু মনটা শুকিয়ে যায়। সে ব্যভিচারিণী কিন্তু ভণ্ড নয়। পুরনো ছি মানদা দুধের গ্লাস নিয়ে ঘরে ঢুকল। তারপর বলল, থেরি রোজ রোজ মাথা ধরে কেন? ওই সুবলবাবু আর কতদিন থাকবে? ধক করে উঠল থেরির বুকের ভেতরটা। এরকম আচমকা একটা প্রশ্ন করল কেন মানদা? কেন মানদা, তোমার কি না, মানে ওই পুরুষ মানুষ রাত্রি দিন পরের বাড়ি পড়ে আছে কি না, তাই বলতেছি বৌদি। দেখছ না, কাজকর্মের সুবিধার জন্য মা ওকে জোর করে আটকে রেখেছেন। তোমার শাশুড়ির তো পেট ভরা বুদ্ধি গো বৌদি। বটে, আস্পর্ধা তো তোর কম নয়। কালই তুই চলে যা মানদা, আমার শ্বশুরবাড়িতে বাপের বাড়ির ছিয়ের কোনো দরকার নেই। পরের দিনই শাশুড়িকে অপমানকর কথা বলেছে এই ছুতো করে মানদাকে কলকাতায় পাঠিয়ে দিয়ে হাঁপ ছাড়ল থেরি। একদিন সুবলই কথাটা তুলল, মাছ ধরা নৌকোয় করে সমুদ্রে বেরিয়ে এলে হয়? অমল বলল, তাহলে চিল্কা চলো। অনেক আলোচনার পর চিল্কাই ঠিক হল। প্রচুর খাবার দাবার গুছিয়ে নিয়ে বিরাট আয়োজন করে ক্যামেরা ফিল্ম সব তৈরি, তারপর পাকাপাকি রকম একটা পিকনিক করার উদ্দেশ্যে সবাই রওনা হলো। ভালো তার পাইত সুবল। দ্বিতীয় দিন জ্যোৎস্না রাত্রে তিনজন বসে আছে চিল্কার ধারে, কারো মুখে কোনো কথা নেই, জলও নিস্তব্ধ, বাতাস শান্ত,
অগাধ জ্যোৎস্নার নিচে সারা পৃথিবী যেন ছমছম করছে। হঠাৎ হো হো করে হেসে উঠল সুবল, বলল, সবাই এত গম্ভীর কেন? আমরা তো এখানে ফুর্তি করতে এসেছি, কারো শোকসভা তো আর এটা নয়। অমল বলল, কে জানে মনটা এখানে এসে অবধি একটা একটা মাঝারি গৌছের নৌকোকে ঠেলে জলের কাছে নিচ্ছিল সুবল। বলল, চলো না অমলদা, আমরা তিনজনে খানিকটা ঘুরে আসি। না ভাই, এত রাত্রে কেউ কোথাও নেই, যদি কোনো বিপদ হয়। আরে রামো, এত ভীতু হলে কি চলে অমলদা? আমি একাই ঘুরে আসি তাহলে, তোমরা এখানে দাম্পত্য লীলা করো। চলো আমি যাচ্ছি, থেরি উঠে পড়ল। অমলে উঠল অগত্যা, বেশি দূর কিন্তু যেও না সুবল। নৌকা এগিয়ে গেল তিন যাত্রীকে নিয়ে। তিনজনের মনের ভেতর তিন রকম চিন্তার তোলপাড় চলছে। হাসি ঠাট্টা কেমন যেন জুড়িয়ে গেল, হাওয়া উঠল, টলমল নৌকায় হাল ধরেছিল থেরি, তার মুখের ওপর অন্ধকার ছায়া। সুবলের চোখ তখন সাপদের মতো চিকচিক করছে। আজসোহাভাবে থেরির কোল ঘেঁষে বসেছিল অমল, এবং নিতান্ত পীড়াদায়ক সেই অবস্থা সহ্য করার যন্ত্রণাই থেরিকে বিমনা করে রেখেছিল। হঠাৎ ঝোড়ো বাতাস উঠল, নৌকাটা কেমন টলমল করে উঠল। চিৎকার করে সুবল বলে উঠল, পারলাম না আমি, এই নৌকাটা উল্টে গেল। নৌকাটা যে কতক্ষণ পরে ঠিক সোজা হলো থেরি মনে করতে পারল না। সে শুধু জানে একটা বলিষ্ঠ হাত তাকে জল থেকে তুলে নিল, তারপর সেই হাতি দাঁড় দিয়ে এমন একটা কাজ করল যা ভাবতে গেলে থেরির ভেতর থেকে একটা কাঁপুনি এসে যায়। এত সহজে এত তাড়াতাড়ি এমন একটা কাণ্ড ঘটে যেতে পারে তা কে ভাবতে পারত? থেরি থেরি, হাফথরা এই চিৎকারটা শুধু কানে এসেছিল। তীরে উঠে খুব চেঁচামেচি করল সুবল, থেরি মূর্ছিত হয়ে পড়ে রইল। খোঁজাখুঁজি শুরু হয়ে গেল শেষ রাত থেকে তুমুলভাবে, কিন্তু দুদিনের আগে অমলের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার হল না। থেরি এ দুদিন মূর্ছিতের মতোই কাটিয়ে দিল, দেহ শনাক্ত করবার পর একেবারে অজ্ঞান হয়ে গেল। পুত্রহীনা বৃদ্ধা আকস্মিকভাবে তার সর্বস্ব ধন ছেলেকে হারিয়ে নিজের শোকে যত না কাতর ছিলেন, পুত্রবধূর শোক তাকে উদ্ভ্রান্ত করে দিল। আমি তো দুদিন পরে চলে যাব, মা আমার একলা কি যে করবে, এই ছিল তার মুখের বুলি। পাড়া প্রতিবেশী অনেকে এসে দাঁড়ালেন, কিন্তু সুবল যেন একাই একশো। তার চোখ মুখ সব বসে গেছে, খোঁচা খোঁচা দাড়ি, চেহারা এখন পাগলের মতো, থানা মর্গ ছুটোছুটি করা সব এক হাতে করল সে। মাকে খাওয়ানো, সংসারের ব্যবস্থা সবেরই সে ভার নিল। দুই শোকাচ্ছন্ন নারী জড়াজড়ি করে পড়ে পড়ে শুধু কাঁদত। ক্রমে ক্রমে সব জিনিসের যেমন অন্ত হয়, তেমন শোকেরও অন্ত হলো, এবং নির্দিষ্ট সময়সীমাও তার আছে। থেরির জ্ঞান ফিরে এলো, আস্তে আস্তে সংসারের কাজে থেরি হাত দিলে। কিন্তু বৃদ্ধা শাশুড়ি এক মাসেই একেবারে জড়ভরত হয়ে গেলেন। বেশিরভাগ সময় বিছানায় পড়ে থাকা ছাড়া তার আর কিছু করার সাধ্য ছিল না। একদিন অন্ধকার সন্ধ্যায় চুপচাপ চোখ বুজে পড়ে আছেন সুধারানী, সুবলে সে পায়ে হাত রাখল। পিসিমা, এবার তো যেতে হয় আমাকে, অমলদা যখন ছিল তখন সে অন্যরকম ছিল। সে কি রে সুবল, তুই কি এত নিষ্ঠুর হবি, এই দুটো মেয়ে মানুষকে তুই ফাঁসিয়ে দিবি? পিসিমা সংসারের হালচাল জানত, তাই কেউ যদি কিছু বলে, তাছাড়া শত হলেও তোমার বউ চিরকাল আমায় যদি পুষতে না চায়, এসব কথা সে শুনে বলল, এসব তুই কি বলছিস সুবল, থেরি তোকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে, ওর মতো মেয়ে হয় না। কি বলবো, যদি না ওর মন জানতাম তাহলে আমি ওর বিয়ে দিতাম আবার, কিন্তু ও তো আর অমলকে ভুলতে পারবে না। কাঁদতে লাগলেন সুধারানী হাউ হাউ করে। দরজার আড়ালে দাঁড়িয়ে উৎকর্ণ থেরি সুবলের দিকে কটমট করে চেয়েছিল, সে চোখ এবার পাথর হয়ে গেল। সুধারানী সুবলের হাত দুখানা চেপে ধরে বললে, তুই কিছু ভাবিস না সুবল, তুই যদি বরাবর মেয়ে মানুষের হাতের তেলোয় না থাকতে চাস, তবে আমার দশখানা বাড়ির দুখানা আমি কালই তোর নামে লিখে দেব, আর তো সবই আমার বউর, তুই তাকে বিপদে আপদে সর্বদা দেখবি। আমিও অল্প বয়সে বিধবা হয়েছিলাম,
কিন্তু আমার তো সাত রাজার ধন অমল ছিল। সুধারানী প্রচণ্ড কাঁদতে লাগলেন। থেরি ছুটে এলো, শাশুড়ির পিঠে হাত বুলাতে বুলাতে সুবলের দিকে চোখ রাঙিয়ে বলল, যাও এখান থেকে। সুবল রুখে বলল, কেন? তার মনে সন্দেহ। সে ভাবল দুখানা বাড়ি লিখে দেবার কথায় থেরি হয়তো রাগ করেছে। মনে মনে বলল, ইস, ছিলতি নামায় চাকর করে রাখবে। থেরির গলায় রুষ্টভাবের আভাস পেয়ে যেন ভয় পেয়ে গেলেন সুধারানী। বললেন, রাগ করো না মা, ও আমায় কাঁদায়নি, আমার অদৃষ্ট এমন। রাত্রে চাকর বাকর সব শুতে গেলে থেরির ঘরে এসে ঢুকত সুবল। চাকর বাকরের সংখ্যা থেরি কমিয়ে দিয়েছিল, যত লোক কম থাকে ততই ভালো। বিরাট বাড়িটাতে সন্ধ্যা থেকে তার গা ছমছম করত। সুবলের ঘর ছাতের উপর একতলায়, পাশাপাশি ঘরে শাশুড়ি বউ। সেদিন সুবল ঠিক করলো আজ থেরিকে শিক্ষা দিতে হবে। কোন আস্পর্ধায় চোখ গরম করে। এদিকে রাত ১২টা পর্যন্ত অপেক্ষায় ছটফট করে থেরি ঘুমিয়ে পড়েছে। সুবলেরও নিজের ঘরে তন্দ্রা এসেছে, কিন্তু ঘুমের মধ্যে সে স্পষ্ট বুঝতে পারল কেউ তার ঘরে ঢুকেছে। নিশ্চয়ই থেরি মনে করলে করে সে বলল, আবার কেন আসা হয়েছে এখন? তখন গলার ওপর একটা ভারী হাত এসে পড়ল। চমকে উঠল সুবল, তারপর রুষ্ট গলায় বলল, কি চাও? জেগে দেখে কোথাও কেউ নেই। চাদরটাকে টেনে সে আবার ঘুমোবার চেষ্টা করল, কিন্তু কে বসল চেয়ারটায়? এবার সে উঠে আবার খাটের নিচ থেকে তন্নতন্ন করে খুঁজল, না কোথাও কেউ নেই। কপালে তার ঘাম দেখা দিল। এভাবে থেরিকে একলা রাখা উচিত হয়নি। সুবল নেমে এলো, চুপি চুপি তার দরজায় টোকা দিল। থেরি, থেরি! ফ্যাসফ্যাসে গলায় একটা আওয়াজ এলো, কে, কে? আমি থেরি, বুঝতে পারছো না? খোলো, খোলো! দরজা খুলে দিয়ে কাঁপতে লাগলো থেরি, তার মুখ পাংশু। এই ঘরে কেউ ঢুকেছিল জানো? যা, তোমার মনের ভুল। পাশের ঘরে সুধারানীর ঘুম ভেঙে গেল। কে, কে বৌমা? কেউ নয় মা, মনে হচ্ছিল কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে, সমুদ্রের শব্দ। থেরি কিন্তু নিঃসন্দেহ তার ঘরে কেউ ঢুকেছিল। সুবল বলল, ওসব স্বপ্ন। কিন্তু মনের ভেতরটা তারও কেমন যেন ভয়ে গুড়গুড় করে কাঁপতে থাকলো। সন্ধে হলে এই ভয়টা দুজনকে চেপে ধরে। তখন দুজনেই সুধারানীর ঘরে আশ্রয় নেয়। ওখানে কেমন যেন নিরাপদ মনে হয়। সুধারানী বলেন, এমন করে সারা সন্ধে তুই ঘরে বসে থাকিস কেন রে সুবল? তুই তো পুরুষ মানুষ, যা না, ঘুরে আয়। কিন্তু কাণ্ডটা ঘটল সেদিন যেদিন থানা থেকে অমলের হাত খড়িটা দিয়ে গেল। খড়িটা অচল, আর বিবর্ণ চামড়ার ব্যান্ড থেকে কেমন একটা আষ্টে দুর্গন্ধ। হাতে নিয়ে থেরির মনে পড়ল অমলের শরীর একেবারে পচে গিয়েছিল। সুধারানীর সেদিন প্যারালিটিক স্ট্রোক হলো, পা দুটো পড়ে গেল, সারাদিন রুগী নিয়ে যুদ্ধ চলল। সন্ধ্যাবেলা ডাক্তার বললেন, এখানে তো নার্স পাওয়া যায় না, একটা লোক দেখব। থেরি বলল, না, আপনি আর কত করবেন, সত্যি আপনার মতো পুত্রবধূ আজকাল বড় ভাগ্যে পাওয়া যায়, আপনি যেন সেই সেকালের সতীসাধ্যী। আসুন ডাক্তারবাবু, করবার আর কি আছে, মাকে তো আপনারা ঘুম পাড়িয়েই রেখেছেন। সেদিন গভীর রাত্রে আবার ঘরে কেউ ঢুকল। থেরি প্রতিজ্ঞা করে বলতে পারে সেই অজ্ঞাত তার গলার ওপর একটা হাত রেখেছিল, তারপর যেন চাপা গলায় সে বলেছিল, তোমার মতো সতীসাধ্যী দেখা যায় না, তাই না? তার সেই শক্ত হাতটা লোহার মতো তার হাতে বাঁধা খড়ির ব্যান্ড থেকে একটা চাপা দুর্গন্ধ নাকে যেতেই আর্তচিৎকার করে জেগে উঠেছিল থেরি। বাঁচাও, বাঁচাও আমাকে! কে, কি কি হয়েছে থেরি? বলে সুবল পাশে উঠে বসল। সুবল, ওই খড়ি বাঁধা হাতটা না কেউ গলার উপরে রাখলো। কি পাগলের মতো বকছো তুমি, খড়ি তো দেরাজে রেখেছ, খুলে দেখো। দুজনে উঠে দেরাজ খুলে দেখল, খড়ি নেই। এবার সুবল কাঁপতে লাগলো, তার বলিষ্ঠ শরীরে যেন এক ফোঁটা জোর নেই। খড়িটা কি হলো থেরি? তারপর দুজনে মিলে সমস্ত ঘর খুঁজে খড়িটা পেল না। হয়রান হয়ে সে যে ড্রয়ার দেখছে সেটা আবার দেখল, বিছানাপত্র তছনছ করে ফেলল। মনে হতে লাগলো যেন এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। এমন সময় ঘড়িতে তিনটে বাজলো, ঢং ঠং ঠং। রাত তিনটে মাকে ওষুধ দিতে হবে। কোনো রকমে টলতে টলতে শাশুড়ির ঘরে ঢুকলো থেরি। অমনি যেন সব ভয় আতঙ্ক কেটে গেল। মনে পড়ল, ওহো,
ঘড়িটা তো দেরাজ থেকে এনে মাকে দিয়েছিলাম। মা ওটা হাতে নিয়ে কতক্ষণ কাঁদলেন, তারপর বালিশের তলায় রেখেই তো অজ্ঞান হয়ে গেলেন। আস্তে বালিশ তুলে দেখে যেখানকার ঘড়ি সেখানেই আছে। ছুটে পাশের ঘরে গিয়ে সে কথা সুবলকে বলতেই সে হঠাৎ খেপে গিয়ে একেবারে চুলের মুঠি ধরে থেরিকে খাটের ওপর ফেলে দিল। তবে রে শয়তানি, নিচে লুকিয়ে রেখে আমাকে নাকাল করা! অবাক হয়ে চেয়ে রইল থেরি। এ কি পাগল হয়ে গেল নাকি সুবল? ভেউ ভেউ করে কাঁদতে লাগলো সুবল। সত্যি বলছি থেরি, আমি পাগলই হয়ে গেছি, আমাকে ক্ষমা করো। রোজ রাত্রে আমার ঘরে কে যেন ঢোকে, কে ঢোকে কি জানে। ধুর, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না সুবল, আমিও করি না জানো। কিন্তু তবে আর কি, পা ছাড়ো সুবল, আমি আগেই ক্ষমা করেছি তোমাকে, তোমার একদম মাথা ঠিক নেই। পরদিন ডাক্তার এসে যা বললেন তাতে থেরি হতভম্ব হয়ে গেল। সুধারানীর সম্পূর্ণ বাক্রোধ হয়েছে, জিভ আড়ষ্ট হয়ে গেছে, তিনি আর কথা বলতে পারবেন না। একটা চোখ যেন কেমন বেঁকে গেছে, মুখের ভাবটাই বদলে গেছে, কেমন যেন অদ্ভুতভাবে চেয়ে আছেন থেরির দিকে। ডাক্তার বলল উনি আর উঠতেও পারবেন না, কথাও বলতে পারবেন না, এমনই চলবে বাকি কটা দিন। আমরা করলাম পাপ, মারল সাজা, ভগবানের নিয়ম কি অদ্ভুত! এই ভাবতে ভাবতে অনেক রাত্রে সুবলের বাহুবন্ধনে থেরি ঘুমিয়ে পড়ল। অনেকদিন থেকে তাদের আমোদ আহ্লাদ নিত্য নতুন লীলার সুখ কিছুই আর জমত না, তবু সুবলের বলিষ্ঠ আলিঙ্গনে থেরি ভরসা পেত। সেদিন ঘুমের মধ্যে সুবল স্পষ্ট অনুভব করল যেন তার বাহুবন্ধনের মধ্যে একটা মরা শুয়ে আছে, আর তার গলিত দেহের মধ্যে সুবলের কালো লোমশ হাতটা ডুবে ডুবে যাচ্ছে, আর ছোট ছোট কৃমি বেরিয়ে এসে হাতের উপর কিলবিল করছে। আর থেরির মনে হলো কে যেন তাকে চেপে ধরেছে, এবার ডোলে পিষে মেরে ফেলবে, যেমন করে অজগর পাকে পাকে চাপ দিয়ে মারে। বিভৎস একটা আর্তনাদ করে দুজনেই জেগে গেল। কি ব্যাপার, কি অমন করে চেপে ধরেছিলে কেন? বড় দুঃস্বপ্ন দেখেছি থেরি, কেন এত ভয় পাচ্ছ তুমি? ভয়ের কি, খুন করা তো দেখছি বেশ সোজা কাজ, এত বড় একটা ঘটনা ঘটল, কেউ টের পেল না, সন্দেহ পর্যন্ত করল না। হ্যাঁ, তোমার মতো সতীসাধ্যের আড়ালে ছিলাম বলে বেঁচে গেলাম। বেশ অভিনয় করতে পারো কিন্তু তুমি থেরি। ও, আমি অভিনয় করতে পারি, আর তুমি ভণ্ড কাপুরুষ খুনে? আমি তো বলেছিলাম চলো পালিয়ে যাই, তুমি তো সম্পত্তির লোভে। চুপ কর থেরি, নইলে তোর কি এত বড় আসপর্তা তোমার সুবল। চলতে লাগলো এমনি রাতের পর রাত, সন্ধ্যা হলে দুজনের গা ছমছম করে, মায়ের ঘরে বসেও আর শান্তি নেই। সুধারানী তো কথা বলেন না, তার দুটো চোখ দুদিকে তাকিয়ে থাকে, তার একটা যেন থেরিকে কি বলতে চায়, সেদিকে তাকালে থেরির কেমন একটা যন্ত্রণা হয়। একদিন সুন্দর জ্যোৎস্নায় সমুদ্র ভেসে যাচ্ছে, ঢেউয়ের গর্জনের সঙ্গে বাগানের ছাউ গাছের শব্দ মিলে একটা নিরবচ্ছিন্ন প্রচণ্ড কনসার্ট চলেছে। সুবল বলল থেরি, আজ তুমি আবার গয়না পরে সেজে গুজে এসো না, এখন তো কোথাও কেউ নেই, আবার এসো না, আমরা পুরনো দিনে ফিরে যাই। জ্যান্ত অমলের চোখের সামনে আমরা কত মজা করেছি, আর মরা অমল কি আমাদের সব পণ্ড করে দেবে? উত্তপ্ত চুম্বনে থেরি সেই আগের উন্মত্ত যৌবন লিপসা ফিরে এলো, গভীর আলিঙ্গন এসে আশ্রয় নিল সুবলের বুকে। না না, এসুক সে মিথ্যা আজগুবি চিন্তায় নষ্ট হতে দেবে না, দুজনে যেন এক হয়ে মিশে বসে আছে। এমন সময় হঠাৎ সামনে একটা ছায়া পড়ল। কে কে এখানে? আলিঙ্গনে বিচ্যুত হয়ে দুজনে দুজনকে ছিটকে পড়ল। কে গেল বারান্দা নিচ দিয়ে? আতিপাতি করে খুঁজে ওরা দেখে কেউ কোথায় নেই। তীব্র আত্মনাদ করে পাশের ঘরে ছুটে গিয়ে সুধারানীর প্রায় নিথর দেহটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো থেরি। সুধারানীর মৃত চোখটায় যেন একটা বিদ্রূপের ভাব। মা, তুমি অমন করে চেয়ে আছো কেন? মা, তুমি কি জানো কি ভাবছো তুমি? তুমি সুবলকে সম্পত্তির এক্সিকিউটর করলে কেন মা? ওর হাত থেকে এখন আমি আর কোনো দিন নিষ্কৃতি পাব না মা। ঠিক এমন সময় হাসতে হাসতে সুবল ঢুকলো হাতে একটা শাড়ি নিয়ে। বলল, এই দেখো থেরি, আর কিছু নয়, এই শাড়িটা ছাদ থেকে উড়ে নিচে পড়েছিল, আর তাতেই তুমি ভয় পেয়ে। বলতে বলতে তাকিয়ে শাশুড়ির বুকের উপর পড়ে থাকা থেরির কান্না ভরা মুখ চোখ দেখে
দপ করে জ্বলে উঠল সুবল। কত ঢঙ্গি জানো, আমার নামে কি ভাঙানি দিচ্ছিস রে? এখনই বুঝি? চুপ করো, বেরিয়ে যাও ঘর থেকে তুমি। বটে, দেখিস তোকে রাস্তায় বের করে ছাড়বো থেরি। ইদানিং সুধারানীর সামনেই থেরিকে সে নাম ধরে ডাকত। ও বেপরোয়াভাবে চলতে শুরু করেছিল, কি ক্ষতি করবে ওই অর্ধমৃত শরীরটা। কিন্তু সুধারানীর জ্ঞান সম্পূর্ণ ছিল, আস্তে আস্তে সবই বুঝতে পারলেন। একটু একটু করে সমস্ত ঘটনার বিভৎসতা ধরা পড়ল তার কাছে। কিন্তু ওই একটা গো গো আওয়াজ করা ছাড়াই নিষ্ঠুর ব্যভিচারের প্রতিবাদ তিনি করতে পারতেন না। সন্ধেবেলা বন্ধুবান্ধব দেখা করতে এলে থেরি একেবারে নিষ্ফলক চেয়ে থাকত শাশুড়ির চোখের দিকে। মনে হতো সোজা চোখটি দিয়ে তিনি যেন সব কিছু বলে দিচ্ছেন, আর ওরা সব কিছু যেন বুঝে ফেলছে। তাই সেদিন যাবার সময় রানীর মা যখন এগিয়ে এসে বললেন, বৌমা তোমার দেওর কোথায়? তখন থেরি প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল, মা সব মিথ্যে বলেছে, সব মিথ্যে। কিন্তু কিছু বলবার আগেই তিনি বললেন, যা হোক, ছেলেটিকে ভগবানই জুটিয়ে এনেছিলেন, নইলে তোমার এত বিষয় সম্পত্তি কে বা দেখত। যাক, একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো থেরি, বলল, হ্যাঁ ওকে ভালোই হয়েছে পেয়ে, জানেন এবার ভাবছি ওর একটা বিয়ে দিয়ে দেব। সেই কথাই তো তোমায় বলতে যাচ্ছিলাম মা, এতক্ষণ তোমার শাশুড়িকে বলছিলাম, রানীকে যদি তোমাদের পছন্দ হয়। থক করে উঠল থেরির বুকের ভেতর, তাকিয়ে দেখে সুধারানীর নিষ্পলক জ্যান্ত চোখটায় যেন ব্যঙ্গ ভরে রয়েছে। রাত্রে হাসতে হাসতে সুবলকে কথাটা বলল থেরি, বলল, এই সুবল, বিয়ে করবে খোসবাড়ির ওই রানীকে? কাঁপতে কাঁপতে বিছানায় উঠে বসল সুবল, বলল, সত্যি থেরি, মুক্তি দেবে আমাকে? তোমাদের টাকা পয়সা আমি কিচ্ছু নেব না, একটা নিষ্পাপ ভালো মেয়েকে বিয়ে করে আমি নতুন জীবন শুরু করব, দেবে মুক্তি আমাকে? বটে, আর আমার কি হবে? তোমার পাপের বোঝা নিয়ে আমি একলা একলা ডুববো? পাপ আমাদের দুজনেরই সমান, সমান বলতে লজ্জা করে না? কে অমলকে দাঁড় দিয়ে ঠেলে দিয়েছিল? আমি আমি বলেছিলাম তোমাকে অমলকে দাঁড় দিয়ে ঠেলে ফেলে দিতে? শতবার বলেছিলে, মুখে না বলো, ভাবে ভঙ্গিতে বলেছ, পায়ে ধরে কেঁদেছ। মুখ ভেঙচে উঠেছে সুবল, তোমাকে না হলে যে বাঁচবো না হতবাগি। খুনে টাকাত আমার সাজানো সংসারে ঢুকে, এইভাবেই চলল মধ্যরাত্রি পর্যন্ত। উৎকট গালিগালাজে ক্লান্ত হয়ে দুজনেই প্রকৃতির নিয়মে আলিঙ্গনবদ্ধ হল। মুখে মুখ রেখে পরস্পরের শরীরে একটা সুখের স্পর্শ লাগলো, মনে হলো এর জন্য বুঝি সব পারা যায়। মাথায় হাত বুলোতে লাগলো থেরির, দীর্ঘ চুলের রাশ আলগা করে দিল সুবল, আর ছোট মেয়ের মতো তাকে আঁকড়ে ধরে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল থেরি। কিন্তু কোনো রাত্রেই ঘণ্টাখানেকের বেশি ঘুম তাদের কপালে ছিল না। সেদিনও ঘরের মধ্যে একটা শব্দে দুজনে জেগে গেল। কে? ভীত গলায় প্রশ্ন করল থেরি। সুবল বলল, জানালার কাছে কে যেন দাঁড়িয়ে আছে না? কে কে ওখানে? কোনো উত্তর নেই। অন্ধকারে দুটো নীল চোখ সাপদের মতো জ্বলছে, দুজনে সেদিকে তাকিয়ে হিম হয়ে গেল। ফিসফিস করে থেরি বলল, ওঠো আলো চালো। ভাঙা গলায় সুবল উত্তর দিল, তুমি জানো না থেরি। তার গলা দিয়ে আর শব্দ বেরুলো না। থেরিকে ছেড়ে বালিশে মুখ গুজে সুবল গোঁ গোঁ করতে লাগলো। থেরির হাত পা কাঁপছে, সে বলতে লাগলো, ক্ষমা করো অমল, আমাকে ক্ষমা কর, পাপের সাজা তো অনেক দিয়েছ। কিন্তু নীল চোখ দুটো তবুও জ্বলতে লাগলো, একেবারে নিষ্পলক। তখন কোনো মতে বালিশের নিচ থেকে টর্চটা বের করে জ্বাললো থেরি, আর বইয়ের শেলফের উপরে বসে থাকা একটা হতভম্ব বেড়াল লাফ দিয়ে জানলা দিয়ে বেরিয়ে গেল। সুবল তখন মুখ দিয়ে গ্যাজলা বের করছে, হো হো করে উচ্চস্বরে পাগলের মতো হাসতে লাগলো থেরি। কাপুরুষ, ফিতু, অপদার্থ, নির্দোষ মানুষকে জলে ফেলে দেওয়ার মজা বুঝ এবার। ক্রমে এমন অবস্থা হলো যে সন্ধ্যাবেলা ওর আর একা থাকতে পারে না, দিনের বেলাও মনে হয় কে যেন পেছনে দাঁড়িয়ে আছে। হিম বিষাক্ত নিঃশ্বাস তার খাড়ের ওপর সর্বদাই এসে পড়ে, থেরিকে যেন সেসব পাগল করে তুলেছে। থেরি ভাবল, মার কাছে সব বলি, দোষ অপরাধ স্বীকার করে ক্ষমা চাই, তাহলে হয়তো নিষ্কৃতি পাব। একদিন সুবল যখন বেরিয়ে গেছে, থেরি তখন সুধারানীর পায়ে ধরে কাঁদতে কাঁদতে সব কথা বলল, তাদের পরামর্শ করে বেড়াতে যাওয়া,
নৌকায় চড়া, সুবলের ইচ্ছে করে নৌকা উল্টে দেওয়া, আর শেষ পর্যন্ত দাঁড় দিয়ে অমলকে জলে চেপে ধরা। যখন তার নাকে মুখে জল ঢুকে হাঁসফাঁস করছে, আকুল হয়ে সে দাঁড়টাকে আঁকড়ে ধরতে যাচ্ছে, সুবল তাকে সেই দাঁড় দিয়ে চেপে দিয়েছে, আর সে চিৎকার সে করছে, থেরি থেরি। সুধারানীকে সব বলতে বলতে তার পায়ে মাথা খুঁড়ে কাঁদতে লাগলো থেরি। বলল, এখন পাপের সাজা পাচ্ছি মা, আমি খুব সাজা পাচ্ছি, তুমি রক্ষা করো। সুধারানীর নিষ্পন্দ দেহ আর দুদিকে চেয়ে থাকা চোখ দুটো তেমনই নিষ্পন্দভাবে স্থির হয়ে একমাত্র সন্তানের ভয়াবহ মৃত্যুর ঘটনা শুনল। ভয়ানক মৃত্যু, ভীষণ বিশ্বাসঘাতকতা, এই জঘন্য পাপ তার মনের মধ্যে যে যন্ত্রণারই সৃষ্টি করুক, পক্ষাঘাতগ্রস্ত দেহে তার কোনো প্রত্যুত্তরই তিনি দিতে পারলেন না। তারপর দিনের পর দিন কাটল, তার পুত্র সন্তান ও নিষ্ঠুর নারীর হাত থেকে জল খেয়ে পথ্য খেয়ে তার অর্ধমৃত শরীর বেঁচে রইল। প্রতিকারের কোনো উপায় নেই, বন্ধুবান্ধব দেখা করতে আসত। সুধারানীর বাঁকা চোখটা যেন কি করুন একটা মিনতি নিয়ে নিষ্পলক হয়ে চেয়ে থাকত। কি করে তিনি পুত্রহন্তাকে ধরিয়ে দেবেন, কি করে ফাঁসিতে লটকাবেন, এই খুনেদের সব জেনেও তার উপায় নেই। তবু এদের ভয় যায় না, বাইরে কেউ এলেই পাহারা করে পালা দেন দুজনে। একদিন রানীর মা সুধারানীর গায়ে হাত বুলাতে বুলাতে বললেন, কত যত্ন করছে তোমার ছেলের বউ, এই বিছানায় পড়ে যাওয়া রোগীর হাতে সেবা কি সোজা কথা। সুধারানীও সেই মুহূর্তে সমস্ত শক্তি দিয়ে কি যেন বলতে চাইলেন, কিন্তু শুধু একটা আওয়াজ বেরুলো, ওরা, হ্যাঁ ওরা তোমার খুব যত্ন করে তা তো জানি, নিশ্চিন্ত হয়ে বললেন রানীর মা। সব হয় চেয়ে আছে থেরি, মা যেন একটা আঙুল নেড়ে কি লেখার চেষ্টা করছেন। উনি কিছু লিখে দেবেন বৌমা, পেন্সিল কাগজটা একবার দাও তো। কলের পুতুলের মতো কাগজ আর পেন্সিল এগিয়ে দিল থেরি। ভাবলো, যাক যা হবার হয়ে যাক। সুবল দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। রানীর মা কাগজ কলম দিয়ে হাত ধরে অনেকক্ষণ চেষ্টা করলেন। সুধারানীর একটা চোখে জিঘাংসা আর তৃপ্তি, সব ফাঁস করে দিয়েছেন তিনি, কিন্তু কাগজটাতে কতগুলো অস্পষ্ট দাগ ছাড়া আর কিছুই পড়েনি। সান্ত্বনা দিলেন রানীর মা, বুঝেছি গো, সব বুঝেছি, এই বউ আপনার ছেলে মেয়ে সব, বই আপনার সব, তাই তো? আর রানীর সঙ্গে সুবলের বিয়ে দেওয়াই আপনার ইচ্ছে। সুধারানীর চোখ দুটো আবার যেন মরে গেল। না, আর কোনো উপায় নেই তার। সুবল ও থেরি সুধারানীর সামনেই তাদের ঘৃণিত জীবন প্রকাশ করে ফেলেছে, তাকে একটা জড় বস্তুর চেয়ে অন্য কিছু ভাববার কারণই নেই। সুবল তো গ্রাহ্যই করে না, আর বেশিরভাগ সময় সুধারানীর ঘরেই তাদের বসবাস, কারণ একলা হলে কি একটা ভয় যেন দুজনকে তাড়া করে ফেরে। সুধারানীর কাছে সব ঘটনা কবুল করে থেরির মনটা অনেকটা শান্ত হয়েছে, সুবলও কয়েকদিন স্থির আছে। এমন সময় একটা নতুন ঘটনা ঘটল। অমলের গলায় বাঁধা সোনার মাদুলিটা জেলেরা অনেক পরে পেয়েছিল। আশ্চর্য রকম সততা দেখিয়ে তারা সেটা পুলিশে জমা দিয়েছিল। যথাসময় একজন পুলিশ অফিসার সেটা ফেরত দিতে নিয়ে এলেন। উপর থেকে পুলিশের গাড়ি দেখে সুবলের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে সব দরজা বন্ধ করে দিয়ে বসে রইল। পুলিশ দরজায় টোকা মারে আর ওরা দুজনে পরস্পরের দিকে তাকিয়ে কাঁপতে থাকে। পুলিশ ধরতে এসেছে, থেরি থেরি তুমি আমার বিরুদ্ধে কিছু বলবে না তো? আর তুমি তুমি কিছু বলবে না তো? অবশেষে দরজা খুলতেই হলো। পাংশু মুখে ঘোমটা টেনে কাঁপা কাঁপা গলায় থেরি বলল, কে, আপনার কি চাই? দারোগা বলল, দেখুন তো, এটা কি অমলবাবুর জিনিস? হ্যাঁ, এটাই দিতে এসেছিলাম। মাদুলিটা হাতে নিয়ে ঘরে ঢুকে সুধারানীর সোজা চোখটায় যেন প্রতিহিংসা দপদপ করছে, থেরি তাকিয়ে রইল। তিনি প্রাণপণে ওঠবার চেষ্টা করছেন। এমন সময় সুবল পাগলের মতো ঘরে ঢুকল। মাদুলিটা কেড়ে নিয়ে জুতো দিয়ে মারিয়ে মারিয়ে ভাঙতে ভাঙতে হাঁপাতে লাগলো সে। এক মাসে সুবলের সেই বলিষ্ঠ শরীর অর্ধেক হয়ে গেছে, গলার হাড় বেরিয়ে পড়েছে, চোখ গর্তে বসে গেছে, দৃষ্টিও পাগলের মতো। থেরি এসে ধরে বসাতে গেল।
তখন মাদুলি ছেড়ে তাকেই আদমরা করে ফেলল সে। বহুক্ষণ অর্ধমৃতের মতো পড়ে থেকে থেরি যখন মাথা তুলল, তখন সে দেখে সুধারানী যেন ঈষৎ বেঁকে তার দিকে স্থির তাকিয়ে আছেন, আর সুবল বাইরে চলে গেছে। সেদিন বিকেলবেলা সুবল বাড়ি ফিরতেই থেরি দৌড়ে গেল, এখন আর পাগলামি করো না, ভীষণ বিপদ জানো, ধরা পড়ে গেছি আমরা, আমরা ধরা পড়ে গেছি। কেন, কি হয়েছে? সে কি বুড়িটা কিছু বলে দিয়েছে নাকি? না, মা কি করে বলবে, কিন্তু সে চিল্কায় সেদিন রাত্রে যে নুলিয়াটা প্রথম এসেছিল তাকে আজ আমার বাড়ির সামনে বসে জাল বুনতে দেখলাম। নিশ্চয়ই পুলিশ ওকে আমাদের পাহারা দিতে পাঠিয়েছে জানো। আমারও মনে হচ্ছিল থেরি, মাদুলিটা একটা ছুঁতো আর কিচ্ছু নয়। কী হবে এখন সুবল? ঠিক এমনই সময় গেট খুলে কেউ একটা ঢুকলো, তার ছায়া পড়ল বারান্দার নিচে। কে, কে ওখানে? ততক্ষণে থেরির দাঁড়িয়ে থাকার শক্তিটুকু চলে গেছে, মার ঘরের দিকে সে দৌড়ে যেতে যাচ্ছে। এমন সময় সেই নুলিয়াটা এগিয়ে এলো। মাঝি, আজ সকালেই তোমাকে দেখলাম, এই বুঝি তোমার বাড়ি, তাই দেখা করতে এলাম আমি। শুকনো মুখে সুবল পকেট থেকে ব্যাগটা বের করে তাকে 10টা টাকা দিতে গেল। সে অপ্রস্তুতভাবে বলল, না না, টাকা কেন, বকশিস পাওয়ার মতো আমি তো কিছু করিনি। সেদিন রাত্রে থেরি যখন সুধারানীর বিছানার ওপর বসে আছে, এমন সময় সুবল দুটো গ্লাস নিয়ে ঘরে ঢুকল, বলল, খাও। কি এটা সুবল? খাও বলছি, কিন্তু কি এটা? বিষ, আমরা দুজনেই খাবো, এছাড়া উপায় নেই থেরি, ফাঁসি যেতে পারবো না, না না, ফাঁসি যেতে পারবো না। মন্ত্রের মতো সুবলের কথাগুলো উচ্চারণ করে থেরি বলল, ঠিক বলেছ সুবল, ধরা আমরা পড়বই, হ্যাঁ ধরা পড়বই, অমলের প্রেত আমাদের ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। তবে খাও, খেয়ে নাও। দুজনে দুজনের দিকে স্থির হয়ে তাকিয়ে রইল অনেকক্ষণ। না, এছাড়া আর কোনো উপায় নেই, এই শরীর ছেড়ে দিতেই হবে। এক নিঃশ্বাসে ওরা দুজনে চুমুক দিল বিষের পাত্রে, তারপর 2 ঘন্টা ধরে মাটিতে পড়ে সুধারানীর সেই আদবোজা চোখটার সামনে ভোগ করল মৃত্যু যন্ত্রণা, মাটিতে ছটফট করে। একসময় দুটো দেহ শান্ত হয়ে গেল। বেলা 12টা নাগাদ মালি লোকজন ডেকে দরজা ভাঙল, তখন ঘরে ঢুকে সবাই দেখল 3টে দেহ পড়ে আছে। সুধারানীর অনন নিষ্পন্দ শরীরটা যেন একটু নড়ে ছিল, তিনি পাশ ফিরেছিলেন, যেদিকের মাটিতে পড়ে দুটো মানুষ মৃত্যুর দংশন ভোগ করছিল তিনি সেই দিকেই ফিরেছিলেন মনে হয়। সোজা আর বাঁকা চোখ দুটোই তাঁর এই পুত্রহন্তাদের চরম শাস্তি প্রাণ ভরে দেখে নিয়েছে। শুনছিলেন মৈত্রেয়ী দেবীর গল্প নিয়তি। আবার ফিরব পরের শনিবার নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকুন, নমস্কার।